আল্লামার একটা কলিজার টুকরা ছেলে দিয়েছিল যার বয়স ছিল সাড়ে চার বছর গত পাঁচ দিন আগে ওরে আমার কবরে আজকে পাঁচ দিন পরে আপনাদের সামনে দাঁড়িয়েছি কথা কি বুঝতে পারছেন আমার ছেলেটাকে তিন মাস আগে কুকুরে কামের দিয়েছিল আশেপাশে অনেক মানুষটাকে আমাদের গ্রামের আপনার জননী ক্লিনিক ছিলেন আমাদের এই যে পাত্রাল বাজারে ছিলেন তো অনেক সময় অনেক নাম করা মনে করি সেই করি কথা ঠিক না ও আমার গ্রামেরই ছেলে ওরা আমি ফোন করলাম যে ভাই ঘটনাটা কি আমার ছেলের তেমনি কুত্তা কামড়াই যে করবো কয় নিয়ে আসো আমি নিয়ে গেলাম টাকা পয়সা কেমন লাগবে আমার তখন এই ব্যাপারে এলেম ছিল না যে এই চিকিৎসা একমাত্র কেবলমাত্র আপনার সদর অথবা বিভিন্ন কোনো জায়গায় হয় যেখানে অনুমতি দেওয়া হয় সেখানেই হয় ভিন্ন জায়গায় হয় না আচ্ছা বলেন তো ও যদি একটা ক্লিনিকের মালিক হয় ওর এই বিষয়টা জানা আছে না নাই আমি ওরে ফোন করে ভুল করি নাই কিন্তু কথা বলতে ভুল করেছে কথা কয় না হ্যাঁ কথা বুঝতে পারছে ও তিন হাজার টাকা নি আমার ছেলেকে একটা ভ্যাকসিন দিয়ে দিয়েছে আমাকে বলে দিয়েছে গ্যারান্টি ভাই কিছু হবে না ঠিক তিন মাস যাওয়ার পরে হঠাৎ আমার ছেলেকে গোসল করাতে নিয়ে গেছি হঠাৎ পানি শরীরে ঢেলে দেওয়া মাত্র ছেলে কান্না করে দূরে চলে গেছে আমার আর বুঝতে বাকি নেই যে আমার ছেলে সমস্যা হয়েছে আমি এতটুকু জানতাম এই রোগ যদি একবার কারো ভিতরে দেখা দেয় সে আর টেকে না আমি চোখের সামনে তিন দিন পর্যন্ত আমার মরা ছেলেকে হাঁটতে দেখেছি কথা কি বুঝতে পারছি তিন দিন পর্যন্ত আমার মৃত ছেলেকে আমার সামনে দিয়ে ঘোরাফেরা করতে দেখেছি তিনটা রাত আমার কলিজার টুকরার ছেলেটা আমার সামনে বেডের উপরে তর পাইছে কষ্ট পাইছে আমি চোখ দিয়ে দেখেছি কাহ ভাই ভ্যাকসিন একশো একশো ডক্টর মাহমুদ হাসান সাহেব তাকে বললো কি ভ্যাকসিন করছে সদরের লোকেরা বললো না তারা তো ইঞ্জেকশনই করা হয় নাই ক্ষতের ভেতরে যে ইঞ্জেকশন দেওয়া দরকার ওটা দেয় নাই ও জানেই না কুকুরের ভ্যাকসিন কিভাবে দিতে হয় আপনারা কি বুঝতে পারছেন এবার আপনি বলবেন ভাই এ কথা আমাদেরকে কেন বললেন ভাই আমার মতন বাস জানি তোদেরকে না দেয় এই জন্য বলতেছি কথা কয় না যা খাওয়ার আমি খাইছি তোমরা না আজকের পর থেকে বর্জন করে এই সমস্ত হাতুড়ি ডাক্তারদেরকে আজকের পর থেকে বর্জন করে এমন নামদারি কয়েক ডজন ক্লিনিক যারা টাকার বিনিময়ে শত শত মানুষের কলিজার টুকরাকে কেড়ে নেয় বর্জন করে এই সমস্ত সম্পদখর মুনাফাখর নাম দাঁড়ি লেবাস দাঁড়ি সার্টিফিকেট নাই শিক্ষা নাই কিচ্ছু নাই নামের আগে ডাক্তার লেবেল লাগাইয়া হাজারো মায়ের বুককে খালি করে দেয় এমন ডাক্তারদের কপালে জুতা মারা শুরু করো বলবো হুজুর কিভাবে বন্ধ করা যায় তোমার আমার মতন মানুষ যদি এই সমস্ত ছাগলের কারখানায় না যায় এমনিতেই দেখবে এই কোম্পানিগুলো আস্তে করে বন্ধ হয়ে গেছে কথা বোঝাতে পারছি মারারও দরকার নাই কাটারও দরকার নাই আচ্ছা বলেন ও এটা অন্যায় করছে কি করে নাই ওর অনুমতি নাই তারপরও ভ্যাকসিন করাইছে আপনি বলবেন হুজুর আইনের সহায়তা আমি নিতে পারতাম একটা কারণে নেই নাই আমি সহ্য করতে পারবো না আমার কলিজার টুকরাকে আবারও কবর থেকে ওঠানো হবে তদন্ত করা হবে এটা আমার দিলে বাধা দেবে এই জন্য ব্যাপারে আমি কোনো অন্য কোনো ব্যবস্থা নেই নেই কিন্তু আমি তো আপনাদেরকে সচেতন করতে পারি এটা সচেতনতার বার্তা পৌঁছে দিলাম আপনাদেরকে আজকের পর থেকে হাতের কাছেই টাঙ্গাই কথা ঠিক আছে না যদি কখনো কিছু হয় ছোট্ট একটা বিষয়ে সাবধান এমন হাতুরি ফিরে মার্কা ডাক্তার নামধারী লোকের কাছে যাবেন না একদম না এরপর থেকে যদি ওই জরনের আওলা জলা মাইক টেক মারতে আসে না ও নিজেও ধান্দাবাজ ডাক্তার ডাক্তার দিয়ে এদের কিন্তু ধান্দাবাজি করে ওই সবগুলো বাইন্দা বুন্দা ওগুলা টিংরে টুঙ্গি ভেঙ্গে একদম চাক্কা চক্কা সহকারে বাড়ি পাঠিয়ে দেবেন আজকে আমার ছেলে গিয়েছে কালকে আপনার নাতি যাবে কথা বোঝাতে পেরেছি সুতরাং সাবধান হয়ে যান এরা মানুষদের ক্ষতি করে এরা মানুষের হৃদয়ের স্পন্দন কেড়ে নেয়